বাজার থেকে সয়াবিন তেল কিনেন 170 টাকায়, পরে স্বল্প আয়ের মানুষের কাছে বিক্রি করেন মাত্র 140 টাকায়। ভর্তুকি দিয়ে সয়াবিন তেল বিক্রির মাধ্যমে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির এমন অভিনব প্রতিবাদ জানাচ্ছেন যশোরের মিজানুর রহমান। প্রতিদিন তিনি 150 লিটার তেল বিক্রি করেন। তার এই প্রতিবাদ শেষ হবে ঢাকায় পৌঁছানোর মধ্য দিয়ে। যশোর প্রতিনিধি বিএম ফারুকের তথ্যছবিতে রাসেল আহমেদের রিপোর্ট। বাজারে সয়াবিনের আকাশ ছোঁয়া দাম, নাজুক অবস্থা মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তের, দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং স্বল্প আয়ের মানুষের একটু স্বস্তি দিতে ব্যতিক্রম উদ্যোগ নেন মিজানুর রহমান। তিনি প্রতি লিটার সয়াবিন বিক্রি করছেন 140 টাকায়। মিজানুর রহমান যশোরের শার্শা উপজেলার বাসিন্দা, পেশায় মোটরবাইক মেকানিক, উদ্ভাবক হিসেবে স্বীকৃত তিনি। মানুষের পাশে দাঁড়াতে গত শুক্রবার থেকে যশোরে তেল বিক্রি শুরু করেন। বাজার থেকে তেল কেনার পর তা বিক্রি করেন মাত্র 140 টাকায়, প্রতি বোতলে ভর্তুকি দেন 30 টাকা। এভাবে প্রতিদিন 150 লিটার তেল কম দামে বিক্রি করছেন। যখন দেখলাম ভোজ্য তেলের বাজারে আগুন লেগে গেছে, দাউ দাউ করে জ্বলছে, সাধারণ খেটে খাওয়া মানুষের যখন ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে, ছোট্ট বোতল নিয়ে পলিথিনে তারপরে নাটক করে করে ভঙ্গি করে যখন সোয়াবিন তেল মিডিয়া খুললে, ফেসবুক খুললে সোয়াবিন, তখন আমার নিজ উদ্যোগে চিন্তা করলাম আমার যা আছে তাই নিয়ে আমি বেরোই। সেই উদ্যোগে আমি আমার ঐতিহ্যবাহী যশোর জেলা প্রেস ক্লাবের সামনে এসেছি। আমি সকালে 150 বোতল মানে 150 লিটার তেল নিয়ে বেরিয়েছি, রাস্তায় দিয়েছি, এখানে প্রায় সাতখানিক মতন বোতল নিয়ে আসছি। সর্বোচ্চ 7 থেকে 8 মিনিটের মধ্যে হাওয়া হয়ে গেছে 140 টাকা লিটার, আমার লাগবে এখন 1 লক্ষ লিটার। রমজান পর্যন্ত কম দামে তেল বিক্রি অব্যাহত রাখবেন, জাতীয় প্রেস ক্লাবের সামনে ভর্তুকি দিয়ে তেল বিক্রি করতে চান তিনি। প্রতিদিন এই তেল সাশ্রয় মূল্যে ভর্তুকি দিয়ে বিক্রি করব, আগামী রমজান মাস পুরো চলবে। আমি এই ভ্রাম্যমান তেলের দোকান নিয়ে আমি ঢাকা প্রেস ক্লাব পর্যন্ত যাব, জনগণকে ক্রয় ক্ষমতার মধ্যে আনতে হবে, তাদের কষ্ট দেওয়া যাবে না। মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান সাধারণ মানুষ, কম দামে তেল পেয়ে খুশি তারা। তেল 170-180 টাকা যা আমরা এখান থেকে নিতে পারলাম 140 টাকা দরে, এরকম সুবিধা আর কোনো জায়গায় হচ্ছে না। এই লোক নিজে ভর্তুকি দিয়ে 140 টাকা রেটে আমাদের তেল দিচ্ছে, আমি আসলে পেয়ে খুশি হয়েছি। এই জন্য 2 লিটার তেল 280 টাকা দিয়ে কিনলাম, এতেও আমরা খুশি না, কিন্তু বাজারের তুলনামূল্য এখানে আমি প্রায় 70-80 টাকা লিটার প্রতি কম পাচ্ছি, এই কারণে 2 লিটার তেল আমি এই লোকের কাছ থেকে নিলাম। উনি যে ব্যক্তিগত লস দিয়েছে এইভাবে 140 টাকা করে দিচ্ছে, আসলে আমি বাংলাদেশের একটা নাগরিক হিসেবে আমি খুবই অনুপ্রাণিত। এভাবে যদি আসলে আরও মানুষ এগিয়ে আসে তাহলে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা আসলে এই খেয়ে পরে বেঁচে থাকতে পারবে আমি বিশ্বাস করি। দেশবাসী আমাকে সাধারণের মানুষ হিসেবে জানে, আমি মিজান ভাইয়ের সঙ্গে অনেক প্রোগ্রামে যোগ দিছি এবং আশা করছি মিজান ভাইয়ের নেতৃত্বে আমরা এই ধরনের কাজ অব্যাহত রাখতে পারবো। তবে সয়াবিন সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণের নাগালে রাখতে সরকারি উদ্যোগ দেখতে চান স্বল্প আয়ের মানুষ। রাসেল আহমেদ, আরটিভি।